কোনো এমপি কিছু দেয় নাই, ভোট আইলি কয় এইয়া কর্মু ওইয়া কর্মু, ভোট শেষ হইয়া গেলে কোনো কিছু দেয় না করেও না। বেশ বয়স্ক সরল মনের এই মানুষটির উক্তি অনেক ভোগান্তি আর দুরবস্থার বহিঃপ্রকাশ। বলছি বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনের বাবুগঞ্জ বাইলাখালীর এই বাসিন্দার কথা। যত যা করে আমি ভোট আইলে কয় ইয়ে করবো ইয়ে করবো, ভোট শেষ হয়ে গেলে কোনো কিছু দেয় না। এই রাস্তার একজন থাকতে পারে, রাস্তাটা হয় না। ওই একটা উত্তরে ব্রিজ আছে, সেই গায়ে না হয় না, একটা আমিরগঞ্জের ওই মাথায় একটা ব্রিজ, দেখেন একদম মানুষ চলার মতো কোনো লাইন নেই, সেটা হয় না। এই একটা রোড, এই রোড প্রায় মানুষ যদি একটা বাচ্চা ডেলিভারি হয় না, আমার মাত্র বরিশাল কোনো খবর ক্ষমতাই নেই। এই অবস্থা, আমরা আমার কত হয়েছে, আমাকে অন্য কিছু পাওয়া নাই, রোড গাছ তারপরেই আমাকে দরকার। এই যে সরকার আসে সরকার যায়, নিজেদের ভাগ্য উন্নয়ন হয় না, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী, এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক কিন্তু প্রাপ্তি কম। দীর্ঘদিন এ আসনে জোট প্রার্থী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের তেমন নজর না থাকায় অনেকটা উন্নয়ন বঞ্চিত এখানকার বাসিন্দারা বলে অভিযোগ করেছেন অনেকে। টিপু সাহেব এমপি হয়ে গেছে পর আর এই এলাকার মানুষ আর তো হয়ে ওঠে না, আর আর কোনো কাম কাজ মানুষ তো হয়ে পড়ে না, আর কি রোড গাছ যাই যাই আর কোন জায়গায় দিল রোড ঝাড়ান কোন জায়গায় দেহে গেছে কোনো কাজই করে না, যারা যাওয়ার হারা গেছে। আমরা তো আর দলের লোক না, দলীয় বিরোধী থাকলে একটু সাহায্য সহযোগিতা এলাকার কাজ বাস একটু ভালো হইতো। আমি তো একটা সাধারণ দোকানদার, পানের ব্যবসা করি আর কি, আমি ছোটখাটো। এখন এলাকার উন্নয়ন হইলে সবচেয়ে আমরা খুশি, যেই হোক না কেন, যেহেতু আমাদের রোড গার্ড ভালো না, আমাদের এই বাইলাখালী পোস্ট অফিস বাজারের এই যে আপনার জুনিয়রের রোডটা আছে, ওই রোডটায় যদি একবার লোক যায়, হাঁটতে যাইতেও কষ্ট হয়, গাড়ি তো দূরের কথা, ভাঙ্গা চূড়া, কিন্তু আবেদন জানাই যে ওই রোডটা যেন হয়, যেই হোক না কেন। আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত হইলেই হয়, আর আমাকে কাম একটা ভোট দাওয়ানের একটা ভোট দেব এই পর্যন্ত জানি, কিন্তু এখন রোড গার্ডের কামই তো হইতেছে না। দেখা যায় আমরা কত কষ্ট করি হাঁটতে যাই, মানে গাড়ি তো নিতেই পারি না, মনে করেন বর্ষা হইলে তো হাঁটা চলার মতো কোনো কায়দাই থাকে না। তার মতো অনেক বাসিন্দারা বলছেন এবার তারা বুঝে শুনে ভোট দেবেন, যাতে নিজেদের ভাগ্য উন্নয়ন হয়। তারা বলছেন আওয়ামী লীগের লোক নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, সবার চাওয়া এলাকার উন্নতি। অভিযোগের ঝুলি ভরা থাকলেও কথা বলার মতো এমপির দেখা গত 5 বছরে পাননি এ এলাকার মানুষ। এদিকে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও জোট প্রার্থী হিসেবে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুকে দেওয়া হয়েছে মনোনয়ন। আওয়ামী লীগের প্রার্থী সর্দার খালেদ হোসেন সরে দাঁড়ালেও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সকাল থেকে রাত অবধি চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আতিক আশাবাদী তিনি সরকার দলীয় লোক হওয়ায় মানুষ তাকে উন্নয়নের স্বার্থে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। বাবুগঞ্জ মুলাদিবাসীর একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো বা বাবুগঞ্জে আমরা দেখতে পাবো। সাধারণ জনগণ আমাকে, অনেক মানুষ মুরব্বীরা আসতেছিলাম চেনে না, কিন্তু আমার নামে বলে আতিককে আমরা ভোট দিব। আমি এই রাস্তা থেকে যখন আসছি কয় যে ওই নাঙ্গলকে আর ভোট দিব না, ওই হাতুড়িকে আর ভোট দিব না। আমি নিজে প্রার্থী যখন আমি লিফলেট দিতে গেছি তখন আমাকে তারা না বুঝে কয়ে আমরা অমুক মার্কায় ভোট দিব। সুতরাং বাবুগঞ্জ মুলাদির মানুষ খেপে উঠেছে ওই 15 বছর দুঃশাসন না পাওয়া, উন্নয়ন না হওয়া, বিভিন্ন বঞ্চনার কারণে আজ মানুষ একত্রিত হয়েছে যে আমরা কোনো কিছু বুঝি না, সবাই ঐক্যবদ্ধ, আমরা পরিবর্তন চাই। মানুষ চায় এমপি হবে, তার বাসায় আসবে, খোঁজ খবর নিবে, কোনো অনুষ্ঠানে এলাকায় আসবে, সেই দেখা চাই। কিন্তু যারা এই 5 বছর ক্ষমতায় ছিল তাকে এই 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 4-5 মতন এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা দেখছে বলে মনে হয় না এই 5 বছরে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কোথায় কত দূরে ঢুকেছি, সেই জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই এই কারণেই, শুধু আমার কারণে না, ক্ষোভের বহিঃপ্রকাশ যে আমরা পরিবর্তন করতে চাই।